আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি শাহানা চৌধুরী, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, আশাভাবাদ হাই স্কুল। আজকে আমি নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাস নেব, অধ্যায় দুই, জীবকোষ ও টিস্যু। তোমরা জানো জীবদেহ এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। বহুকোষী জীব অনেক কোষ একত্রে কোনো বিশেষ কাজে যখন নিয়োজিত থাকে তখন তাদেরকে কি বলে, বলতে পারবে? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো আমরা টিস্যুর কথা বলছি। আজকে আমরা টিস্যু নিয়ে আলোচনা করব। আজকের পড়ার বিষয় হচ্ছে প্রাণী টিস্যু। তাহলে প্রথমে আমরা জেনে নেই টিস্যু কি। টিস্যু হচ্ছে একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হয়ে এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ জীবদেহের কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমষ্টিগতভাবে একটা কাজে নিয়োজিত থাকলে ওই কোষগুলো সমষ্টিগতভাবে টিস্যু বা তন্ত্র তৈরি করে। যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা, বিভিন্ন ধরনের রক্তকোষ, এদের একত্রে তরল যোজক টিস্যু বলে। প্রাণী টিস্যু তার গঠনকারী কোষের সংখ্যা, বৈশিষ্ট্য এবং তাদের নিঃসৃত পদার্থের বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রধানত চার ধরনের হয়। এক, আবরণী টিস্যু। দুই, যোজক টিস্যু। তিন, পেশি টিস্যু। চার, স্নায়ু টিস্যু। এখন আমরা প্রত্যেকটি টিস্যু বিশদভাবে জানব। তোমরা ছবিতে বিভিন্ন রকম আবরণী টিস্যু দেখতে পাচ্ছ। প্রথমে দেখা যাচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু, কলামনার আবরণী টিস্যু। এছাড়াও কাজের ভিত্তিতে আরও অনেক আবরণী টিস্যু রয়েছে। সাধারণ আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, সিলিয়াযুক্ত আবরণী টিস্যু, ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু ইত্যাদি। আবরণী টিস্যুগুলোর কাজ হচ্ছে বিভিন্ন অঙ্গের আবরণ হিসেবে কাজ করা, প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ বা নিঃসরণ করা, বিভিন্ন পদার্থ শোষণ ও সুনির্দিষ্ট পদার্থের পরিবহন করা। পরবর্তী ছবিতে তোমরা বিভিন্ন ধরনের যোজক টিস্যু দেখতে পাচ্ছ। প্রথমেই দেখা যাচ্ছে ফাইব্রাস যোজক টিস্যু, দ্বিতীয় তরল যোজক টিস্যু, স্কেলিটাল যোজক টিস্যু। ফাইব্রাস যোজক টিস্যু মূলত পেশি টিস্যুর মধ্যে এই টিস্যুগুলোকে দেখা যায়। তরল যোজক টিস্যু হচ্ছে রক্ত। তোমরা ছবিতে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকা দেখতে পাচ্ছ। এগুলো প্রতিটি এক একটি রক্তকোষ। এই রক্তকোষগুলো একত্রিত তরল যোজক টিস্যু তৈরি করেছে। স্কেলিটাল যোজক টিস্যু, স্কেলিটাল যোজক টিস্যু হচ্ছে কঙ্কাল, কঙ্কালতন্ত্র। কঙ্কালতন্ত্র শুনেই বুঝতে পারছো এটা মূলত দেহের কাঠামো গঠন করতে সহায়তা করে থাকে। যোজক টিস্যুর একক কাজগুলো আমরা এখন দেখব। ফাইব্রাস যোজক টিস্যু পেশিতে অবস্থান করে। দুই, স্কেলিটাল যোজক টিস্যু দেহের আভ্যন্তরীণ কাঠামো গঠন করে। তিন, তরল যোজক টিস্যু দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করে। পরবর্তী ছবিতে আমরা বিভিন্ন প্রকার পেশি টিস্যু দেখতে পাচ্ছি। প্রথমে দেখা যাচ্ছে ঐচ্ছিক পেশি টিস্যু, অনৈচ্ছিক পেশি টিস্যু, হৃৎপেশি টিস্যু। ঐচ্ছিক পেশি টিস্যু মূলত পেশি সংকুচিত উপসারিত হতে সাহায্য করে, দেহের আভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয় হচ্ছে অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি নাড়াচাড়া করতে সক্ষম নয়। হৃৎপেশি সংকোচন ও প্রসারণের মাধ্যমে রক্ত চলাচল প্রক্রিয়া সচল রাখে। মূলত হৃৎপিণ্ড হৃৎপেশি দ্বারাই গঠিত। সর্বশেষ টিস্যু হচ্ছে স্নায়ু টিস্যু। আমরা ছবিতে স্নায়ু টিস্যুর একটি কোষ দেখতে পাচ্ছি। স্নায়ু টিস্যুর কোষকে নিউরন বলে। স্নায়ু টিস্যুর কাজ, স্নায়ু টিস্যু দেহের বিভিন্ন অংশে পরিবেশ থেকে
প্রাপ্ত উদ্দীপনা নিউরনের মাধ্যমে গ্রহণ করে এবং বিশ্লেষণের পর সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত কাজ করে থাকে। যেমন আমরা বাইরে থেকে যে তাপ, চাপ, আঘাত অনুভব করে থাকি এবং পরবর্তীতে সেই অনুযায়ী যে কাজটা আমরা করব সেটা মূলত স্নায়ু টিস্যুরই কাজ। তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ দিচ্ছি। প্রাণী দেহে টিস্যুর প্রয়োজনীয়তা নিজের ভাষায় পাঁচটি বাক্যে লিখবে। আশা করি সবাই ভালো থাকবে। ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আরেকটি কথা, তোমরা সবাই বাসায় থাকবে, কেউ বাইরে যাবে না। বেশি প্রয়োজন হলে মাস্ক পরে বাইরে যাবে, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুবে। পরিবারের কারো যদি জ্বর, সর্দি, কাশি হয় তাহলে দূরত্ব বজায় রেখে মেলামেশা করবে, নিয়মিত পড়ালেখা করবে।